এই যে তুই দাদা নমস্কার নমস্কার আপনার হ্যাঁ ভালো আছি দাদা, খুব ভালো লাগছে। আমার দিদিদের সঙ্গে আমার দিদি সুবীর হালদার, সুবীর হালদার আপনি আপনি তো আপনি তো এখন পৃথিবী বিখ্যাত, আপনি এখন পৃথিবী বিখ্যাত। আচ্ছা এই যে বোন, এই যে বোন বোন আপনার সঙ্গে যোগাযোগ করে, নমস্কার ও যোগাযোগ করে সবসময়। এই যে মা, এই যে মা, এই যে এই মা আমার মা। বাবু বাবু বাবা একটু লাজুক টেবিল একটু। আপনার অভিনয় আমাদের এখানে একদম কি বলবো, মানে আপনার 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 যে অভিনয় সেটা তো অভিনয় নয়, সেটা তো জীবনের পাতা থেকে উঠে আসে, একেবারে জীবন্ত চরিত্র। অভিনয় নয়, অভিনয় বলে আপনি এত বড় আর্টিস্ট হতেন না, অভিনয় নয় বলেই আপনি এত বড় আর্টিস্ট। ইউ আর সো গ্রেট, উইশ ইউ অল দ্য সাকসেস। মানে আপনার পতাকা নিয়ে যেন আমরা দৌড়তে পারি, আপনি এই শুভেচ্ছাটা পাঠান। আপনার মতো মানে আপনি যেমন একদম নিজের প্রকাশ করতে চাইছেন, এই সুব্রত ঘোষও তাই, ভারতবর্ষের একজন নামকরা আর্টিস্ট, কিন্তু এত পোর্ট্রেট ভালো করে কিন্তু একদম নিজেকে হাইট করে রাখে। আপনার ছবিটা করে আমরা সবাই খুব আনন্দিত। আর দাদা একটা কথা, একটা রিকোয়েস্ট, যখন কলকাতা আসবেন একবার আমার বাসাতে আসতেই হবে, একদম একদম। এখন এখানে এসেছেন বাংলাদেশ, এবং দিশা এবং সোহাগ আমার এরা এরা খুব মানে আমার কি বলবো, একজন বোন একজন ভাই, এরা চেষ্টা করে নেওয়া হবে এই ব্যতিক্রম নাট্যগোষ্ঠীকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমরাও আশা করছি আগামী দিনে এই সৈয়দ মহিদুল সাহেবের এই বিষয়টা ডকুমেন্টারিটা এটা একটা জায়গায় পৌঁছাক, এবং এটা বাংলাদেশের মানুষের কাছে একটু জানা থাকা উচিত এই একটা বিষয়টা। এই ডকুমেন্টারিটা তো দেখার দরকার আছে তো খুব ভালো লাগছে দাদা, আপনার গান তো আমরা শুনি, অভিনয়টা মানে কোনোটাই বাদ দিই না।